হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাইকে নিয়ে সুখী আছো। আমিও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, র্যান্ডম রেনবো চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যারা দিন দিন এত ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছ, পরিবারটিকে একটু একটু করে বড় করে তুলছ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর শুভেচ্ছা। যারা নতুন এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বিছানা তুলে এবারে চলে এসেছি ব্যালকানিতে। ব্যালকানির অবস্থাটা ভীষণই খারাপ ছিল কয়েকদিন তো ঝড় বৃষ্টির জন্য, আর এদিকে তাকাই নি মানে দু তিন দিন হলো। তারপর তো এই গাছগুলোকে সব নামিয়ে রেখেছিলাম যেগুলো, সেগুলোকে উপরে তুলে দিয়েছি আর ওই জায়গাটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। এবারে দেখো সমস্ত ঘর বাড়ি ভালো করে ঝেড়ে নেব। তো আস্তে আস্তে যেভাবে ঝাড় দিচ্ছি এভাবে দেখালে তো আর তোমাদের চলবে না, যাই জন্য কিন্তু মানে ফটাফট করে ঝাড় দিয়ে এবারে চলে এলাম রান্নাঘরে চাটা করে নিতে। দুজনে মিলে, বর আর আমি মিলে চাটা খেয়ে নেব। তো এই যে দুজনে বসে পড়লাম চা খেতে। তো যারা নতুন এসছো তাদেরকে জানিয়ে রাখি আমরা এভাবেই কিন্তু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে থাকি। আর যারা পুরনো আছো তারা তো জানোই আমি আমার বরের সাথে এই সময়টুকুই একমাত্র পাই যেটাতে আমি আর ও শুধুমাত্র আমাদের দুজনের কথা বলে সময় কাটাই। যে কাপলরা ভাবছো তোমরা একে অপরকে সময় দিতে পারছো না, তারা কিন্তু এই টিপস আর ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো যাতে কিনা তোমাদের মধ্যে মেলবন্ধনটা বজায় থাকে। এবারে দেখো চাটা খাওয়ার পরে বরকে বলছিলাম কলাপসিকলটা কিরকম যেন জ্যাম হয়ে গেছে, তো ও একটু ঠিক করে দেবে, তো ওরই একটু হেল্প করছি আমি এখানে। তো কমপ্লিটের দিকে প্রায় শেষের দিকটাই তোমাদেরকে দেখাচ্ছি বলতে পারো। আর ওইদিকে আমি ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে এসছি, ওটাও হচ্ছে, আর সাথে এই দিকটাও সামলাচ্ছি। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে ও আমাকে বলবে যে তুমি ট্রাই করে দেখো, দেখো তোমার অসুবিধা হচ্ছে কি না। তো আমি একবার ট্রাই করে দেখছি, না বেশ ভালো স্মুথ হয়ে গেছে। তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম না শপিং করতে গিয়ে একটা স্প্রে এনেছি, তো ওটাই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছে, তো ওটা ভীষণ কাজের জিনিস। কিন্তু মেন গেটের কাজটা কমপ্লিট হয়ে গেল, এবারে চলে এলাম রান্নাঘরে। তো গতকাল রাতে আর ওভেনটা মুছে ঘুমায়নি, তো যাই জন্য এখন ভালো করে মুছে নেব, তারপরে বাসন কোসনও রাতে মাজা হয়নি সেগুলো একবারে মেজে নেব। আর এখানে দেখো আমাদের যে রান্না করা হয়, এঁঠো কাটা, তারপরে এই চা পাতা, যে কোনো বাড়তি জিনিস যেগুলো যাতে নলে গিয়ে বা পাইপে গিয়ে আটকে না যায়, একটা পলিথিনের মধ্যে আমরা এটাকে জমাই, মানে দিনেরটা দিনেই ফেলে দিই, তারপরে এটাকে ফেলে দেব। মানে যা সমস্ত সবজির খোসা ঠোসা এরকম একটা পলিথিনে জমিয়ে এটাকে বাইরে ডাস্টবিনে রেখে দেব।
রোজগারটা আমাদের এখানে সবাই করে থাকে। রোজগারটা রোজ নিয়ে যায়, যা সমস্ত আবর্জনা বেরোয় তো রোজগারটা রোজ ক্লিন করা হয়। এবারে চায়ের বাসন, গতকালের বাসন সব একে একে ভালো করে ধুয়ে নেব। প্রায় খানিকক্ষণ বাদে এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কালকে রাতে যে শাকটা বেছে রেখেছিলাম ওটাও রান্নাতে বসিয়ে দিয়েছি। এখন তো হয়েও গেছে, নামিয়ে নেব। এই শাকটা না রসুন কুচি, একটু পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে রান্না করে নিয়েছি। তোমাদের যদি রেসিপিটার দরকার হয় কোনো একদিন আমায় বলো বা কমেন্ট করো, আমি তোমাদেরকে কিন্তু এর পরের দিন দেখিয়ে দেব। এখন দেখো মাছের ঝোল করব, তো মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, এটাকেও নাবিয়ে নিয়েছি, আলুটাকেও ভেজে তুলেছি, এবারে মাছের ঝোলটা করে নিই চলো। তো মাছের ঝোলের জন্য একই তেলে যেটাতে আলু ভেজেছিলাম সেখানে আর তেল অ্যাড করিনি, সেখানে ওই তেলে এক চিমটি জিরে, একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে, তারপর একটু টমেটো দিয়ে যেভাবে নর্মাল রান্না করে, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে, সামান্য জিরে গুঁড়ো দিয়ে হালকা পাতলা করে একটা ঝোল বানিয়ে নেব আজকে। তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব আলু, যাতে কিনা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আলুটা দিয়ে আরো কিছুক্ষণ কষানোর পরে এতে জল দিয়ে দেব। দেখো সাইডে গরম জল বসিয়েছি, ওটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে জল, ততক্ষণ ফুটতে থাকুক। তো চলো আমরা গিয়ে এখন জামা কাপড়গুলোকে কেচে নেব। ঝোল ফুটতে ফুটতে আমার জামা কাপড় কাঁচাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আর সেটা শেয়ার দেখানো হয়নি, তো এটা দেখিয়ে দিলাম যে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। বালতিতে অলরেডি বেড়ে নিয়েছি, যেটা স্নান করে শুকোতে দিতে যাব। আর এখানে দেখো ঘর বাড়িগুলো এখন ভালো করে মুছে নিচ্ছি। তো জামা কাপড় কেছে তো আধা ভেজা হয়ে গিয়েছিলাম, তো সেই শরীর নিয়েই ঘর মুছছিলাম। তো মোছামুছি হয়ে গেলে স্নান কমপ্লিট হতে না হতেই এবারে দেখি জামা কাপড়ের বালতিগুলো নেই। তো চট করে এসে তাড়াতাড়ি এসে দেখছি ও সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে, পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমি। এখানে দেখে আমি ভালো বর নিয়ে কোথায় যাবো, ব্যাপার ও করে দিয়েছে এগুলো, কোথায় যাব এত ভালো বর নিয়ে, এত কিছু শুকাতে দিয়ে দিল, থ্যাংক ইউ। এবারে দেখো ও আবার এটাকে ক্যামেরা বন্দিও করে রেখেছে, এটা ভাবনার বাইরে। ও আমায় বলছে যে আমার আমার মোবাইলে কিন্তু ফুটেজ আছে, তুমি কিন্তু সেগুলো নিয়ে নিও। তো এখন আমি দেখছি ও এরকম টাইম ল্যাপসে বসিয়েছে, ও এরকম শোকাতে দিচ্ছে। তো বেশ ভালোই হলো, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম ব্যাপারটা, মজার, ভীষণ খুশিও হয়েছিলাম। এরকম যদি বরেরা হেল্প করে অনেক কিন্তু শান্তি লাগে মনে থেকে। তো চলো এবারে লাঞ্চটা সেরে নিই। এটা বরের থালা, আজকের লাঞ্চ ঢেঁকি শাক ভাজা, মাছের ঝোল, আমারও তাই। তো চলো খেয়ে নেওয়া যাক, পরে কথা হচ্ছে। আর বন্ধুরা জানো তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিতে না নিতেই তোমাদের ভিডিও অনেকের দেখি আমি, সেগুলো দেখতে না দেখতে বাইরের দিকে তাকিয়ে দেখি অন্ধকার হয়ে যাচ্ছে। তো আজকেও তাই হয়েছে, তো ফটাফট করে ছাদে চলে এলাম জামা কাপড়গুলোকে তুলে নিতে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তো চলো ঘরে চলে যাব। তো রেডি হয়ে গেছি, ইন্দিরা বাড়ি যাবো। তো কেন যাবো তোমরা তো দেখতেই পারবে। তো আজকে আমার ভাগ্নের বার্থডে, তো সেখানেই যাব। ভাগ্নে বলতে আমার বরের দিদি, আমার ননাসের ছেলে আমার ভাগ্নে হচ্ছে, সেক্ষেত্রে ভাগ্নে বললাম। তো আমার ভাগ্নের বার্থডে সেখানেই যাব, তো চলো তোমরাও আমার সঙ্গে।
তো আজকে 27 এপ্রিল ভাগ্নের বার্থডে, বেরিয়ে তো পড়লাম, বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছিল। তো এখন তো যাব না ওদের বাড়ি হঠাৎ করে, এখন যাব ওর জন্য একটা গিফট নিতে, তারপরে যাব ওদের বাড়ি। গিফট নিই, কি গিফট নিই বলতে বলতে মাথার মধ্যে এক আইডিয়া এলো যে হ্যাঁ এই গিফটটা দেওয়া যায়, তো চলো তোমাদেরকেও দেখাবো। এই দেখো, এই হলো সেই গিফট, মানে একটা স্মার্ট ওয়াচ দেব। ওর বয়স বেশি না কিন্তু, 16 তো এখনকার বাচ্চাদের তো অনেকেরই শখ থাকে এরকম স্মার্ট ওয়াচে, তো যাই জন্য ওর জন্য একটা নিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের ওয়াচ নেওয়া হয়ে গেছে কমপ্লিট, এবারে চলে যাচ্ছে দিদির বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো মা ছেলে দুজনই ভীষণ লজ্জা পাচ্ছে, বলছে না না ভিডিও করিস না, ভিডিও করিস না। তো আমি ভেবেছিলাম দেব না, তো যাই হোক ব্যাপারটা অনেক মজার হচ্ছিল জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। সরি ফর দ্য ভয়েস, মানে গলাটা ভারী হয়ে এসেছিল হঠাৎ করে। তো আকুর এখানে বারবার বলছে যে না তুমি বন্ধ করো, মিমি দেবে না তো, মিমি দেবে না তো। আমি বলছি না দেবো না, তুই খুলে দেখ, আমি নর্মালি করছি, নর্মালি স্মৃতির উদ্দেশ্যে রেখে দেবো, আমি শেয়ার করব না। তো যাই হোক ও খুললো ব্যাপারটা, তাও বলছে মিমি দিও না কিন্তু। তো এখানেও খুলছে, ঘড়িটা দেখছে, ওর মামা দেখাচ্ছে যে দেখ খুলে দেখ ব্যাপারটা। তো আশা করি ওর পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর এখানে কি বলছিল এখন আমার মনে নেই, আমরাও চলো অনেক রাত হয়ে গেছে, এখন ওর কেকটা কেটে নেব আমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। হাত তুলে দাও, হাত তুলে দাও, এইভাবে এখানে অলরেডি কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে, আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, আর কোনো ক্লিপ আমি সেভাবে নিইনি। তো এই তো এই ছিল আজকে বার্থডের প্রোগ্রাম, তো আমরা সবাই মিলে কিছু ছবি তুলেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো কেক কেটে, কেক খাওয়া দাওয়া করে সবাই মিলে মজা করে খেয়ে দিয়ে রাতের ডিনার করে বাড়ি চলে আসব। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না, আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে নতুন যারা এসেছো তারা কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল আর একটা ব্লগের সাথে, গুড নাইট।